কানাই কানাই পূর্ণ বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়াম। শনিবার এখানেই শপথ নেন ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একই স্টেডিয়ামে 2013 সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া শপথ নিয়েছিলেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। এছাড়াও মন্ত্রিসভার সদস্যদের অনেকেই শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের 15,000 কর্মী সমর্থক। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য দেখানোর অংশ হিসেবে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সহ বিরোধী বেশ কয়েকটি দলের নেতারা। নানা নাটকীয়তা শেষে গত বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শিবকুমারের নাম ঘোষণা করে কংগ্রেস। কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় দলটি। এরপর কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দেখা দেয় জটিলতা। সমস্যার সমাধানে দিল্লিতে কংগ্রেস সভাপতির সঙ্গে দুদিনব্যাপী বৈঠকের পর আসে সিদ্ধান্ত। অবশেষে শপথ গ্রহণের মাধ্যমে শেষ হলো সব জটিলতা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।